ইদ্রাকপুরের কিল্লা 1660 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার মীর জুমলা মগদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি দুই স্তরের বেষ্টনী দ্বারা আবৃত। বাইরের দেয়াল অপেক্ষাকৃত ভেতরের দেয়াল একটু উঁচু এবং উভয় দেয়াল সমান্তরাল পদ্মাকৃতি। ভেতরের দেয়ালটি কামান সজ্জিত করার ছিদ্র বিদ্যমান। এটি দুর্গের বাইরের ফটক। দুর্গের মধ্যে প্রবেশ করার একমাত্র তোড়দ্বার, যা উচ্চে 12 ফিট এবং প্রস্থে 9 ফিট, এবং ভেতরে ইটের তৈরি সুবৃহৎ টিলা বিদ্যমান। সুবৃহৎ এই দুর্গটি গোলাকার ও ড্রাম আকৃতির এবং এর ব্যাস প্রায় 30 মিটার। এই সিঁড়ি দুর্গের অভ্যন্তরে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়। যে দুর্গ একদিন শত শত সৈন্যের ভীষণ হুঙ্কারে অস্ত্রের ঝনঝনানিতে শব্দায়মান ছিল, আজ তা নিঃশব্দ নিথর অবস্থায় দণ্ডায়মান। মুন্সীগঞ্জ শহর থেকে অল্প দূরে রামপাল গ্রামে রাজা বল্লাল সেনের বাড়ি। এটি রাজবাড়ির পরিখা। বল্লাল বাড়ির চারিদিকে নিরাপত্তা রক্ষার জন্য এই পরিখা খনন করা হয়, যা এখন ফসলের জমি মজাপুকুর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি বল্লাল বাড়ির গজারি বৃক্ষ। এই গজারি বৃক্ষের ব্যাপারে লোকমুখে নানা রকম কিংবদন্তি প্রচলিত আছে। এই রাস্তাটি রাজবাড়ির কাচকির দরজা নামে পরিচিত। বল্লাল বাড়ির ও রামপালের দীঘির পশ্চিম পাড় হতে যে সুপ্রশস্ত রাজপথ উত্তরে ধলেশ্বরী নদীর তীর হতে দক্ষিণে পদ্মা নদী পর্যন্ত গেছে, তার নাম কাচকির দরজা। এই রাস্তা দিয়ে জেলেরা পদ্মা থেকে কাচকি মাছ রাজবাড়িতে নিয়ে আসত। পুলঘাটার পুল, মীর কাদিমের খালের উপর পাইকপাড়া আবদুল্লাপুরের সীমানায় এই বৃহৎ পুলটি অবস্থিত। বল্লাল আমলের এই পুলটির 3টি খিলান এখনও বিদ্যমান। খিলানের স্তম্ভগুলো 1.87 মিটার করে পুরু। এই পুলের দৈর্ঘ্য 53 মিটার। 1666 সালে পর্তুগিজ মগদের সাথে সন্ধির শর্তানুসারে ফিরিঙ্গিদের এখানে পুনর্বাসন করা হয়। সেই অনুসারে এই জায়গার নাম হয় ফিরিঙ্গি বাজার। ওই যে নদীর মাঝখানে ছিল ফিরিঙ্গি বাজার, আসল বাজারটা, আসল বাজারটা ছিল ব্যাঙ্গা নদী, নদী হয়ে গেছে, আর ওই যেটা ছিল চর, এটা এখন হয়ে গেছে শহর, ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে। পদ্মা নদী থেকে অনতি দূরে বিখ্যাত ভাগ্যকুল গ্রামে যদুনাথ কুণ্ডের এই বিশাল বাড়ি অবস্থিত। বাড়ির ভেতর অনেকগুলো দালান সাক্ষী দেয় এই বাড়ি একসময় কত বিত্তে বৈভবে ভরপুর ছিল। আজ থেকে 200 বছর আগে এই বাড়িতে পানি তোলার পাম্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর ছিল। বিদ্যুতের এই খুঁটি সাক্ষী দেয় তখনকার দিনে এই বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা ছিল। এই অপেরা হল ছিল জমিদারদের বিনোদন কেন্দ্র। এই হলেই একসময় ঝলসে উঠত সেই আমলের নর্তকীরা। রবীন্দ্রনাথ এই বাড়িতে এসে বলেছিলেন, ইংরেজ লর্ডদেরও এই ধরনের বাড়ি নেই।
এটি শেখরনগরের পূর্ণচন্দ্র রায় মহাশয়ের পুত্র রায়বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি। তিনি শেখরনগরে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। এই দাতব্য চিকিৎসালয়টি উদ্বোধন করতে আসেন ইংরেজ লর্ড কারমাইকেল। বিক্রমপুরের শ্রীনগর থানার মাইজপাড়ার গোবিন্দপ্রসাদ রায়ের এইটি জমিদার বাড়ি। 1722 খ্রিস্টাব্দে গোবিন্দপ্রসাদ রায় মোগলদের কাছ থেকে জমিদারি লাভ করার পর এই প্রাসাদ নির্মাণ করেন। এই অট্টালিকা নির্মাণ করতে 298 জন রাজমিস্ত্রির 6 বছর দিন রাত পরিশ্রম করতে হয়েছিল এবং 1,30,00,000 ইট, 2,57,000 ধামা সুরকি, 1,23,800 মন ঝিনুক, 29,78,700 নৌকা তেঁতুল, 25,000 মন খড়, 25,000 মন হরিতকি, 25,000 মন গগমেথি এবং সুরকি তৈরি করতে 230টি ঢেকির প্রয়োজন হয়েছিল। এটি বিক্রমপুরের টঙ্গিবাড়ি উপজেলার পুরা গ্রামে অবস্থিত। এই নীলকুঠিটি এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় বিক্রমপুরের কৃষকদের দিয়েও ইংরেজরা নীল চাষ করাত। এই নীলকুঠি তারই প্রমাণ বহন করে। এটি ছিল তখনকার ইংরেজ নীলকরদের প্রশাসনিক ভবন।